আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান ক্লাস নিয়ে। তোমরা নিশ্চয়ই এর মধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছো প্রাথমিক বিজ্ঞান ক্লাসের। তো তোমাদের আজকের পাঠে আমরা যেটা পড়ছি, যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি, সেটার নাম কি? সেটা হচ্ছে বায়ু। তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে গত ক্লাসে রিডিংটা শেষ করেছো। রিডিংয়ে বিভিন্ন অংশ আমি বুঝিয়ে দিয়েছিলাম, আশা করছি সবাই সেগুলো বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন দেখো, অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে, এই অনুশীলনীর প্রশ্নগুলো অবশ্যই দেখবে। এবং নিচে দেখো, তোমাদের এই অনুশীলনীতে কিছু বাম ডান দেওয়া আছে, বাম ডান মিলকরণ, এই বাম পাশ এবং ডান পাশ মিলকরণ নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা। অনেকে বক্স করে মিলিয়ে দিয়েছো, অনেকে কী করেছো শুধু কয়ের সাথে যোগ করে উত্তরটা লিখে দিয়েছো। এভাবে লিখলে হবে না, তোমাদের কী করতে হবে, সম্পূর্ণ বাক্য লিখে বাম ডান পূরণ করতে হবে। তো তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবে। অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, আমরা রচনামূলক প্রশ্ন হিসেবে দেখি প্রশ্নগুলো। আমাদের চারপাশে বায়ু আছে, এমন তিনটি উদাহরণ দাও। দেখো পৃষ্ঠা নাম্বার 37-এ এমন কিছু উদাহরণ দেওয়া আছে। কি কি দেখো? ফোলানো পলিথিন। দেখো যে বাতাসে ফোলানো পলিথিন যখন আমরা পানিতে ছাড়ছি, তখন কি করছে, বুদবুদ উঠছে, তার মানে এখানে বায়ু আছে। যখন আমরা সাইকেল চালাই তখন আমাদের চুল জামা উঠতে থাকে, তার মানে এখানেও বায়ু আছে, আমরা আশেপাশে বায়ু আছে সেটা বুঝতে পারি। হাত পাখা দিয়ে যখন কাগজের টুকরোতে বাতাস করা হয় তখন টুকরোগুলো উঠতে থাকে, তার মানে আমাদের চারপাশে বায়ু আছে। কিংবা গাছপালা চারপাশে নড়তে থাকে বাতাস হলে, তো বুঝতে পারা যাচ্ছে যে আমাদের চারপাশে বায়ু আছে। তো এখান থেকে তিনটি উদাহরণ লিখতে বলেছে, তোমরা তিনটি উদাহরণ লিখলেই হবে। বায়ুর চারটি উপাদানের নাম লেখো। আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যখন পড়েছিলাম তখনই শিখেছি বায়ুর চারটি উপাদান। চলো আজকে আরেকটা বার দেখি। 39 নম্বর পৃষ্ঠাতে একদম নিচে দেওয়া আছে, 39 নম্বর পৃষ্ঠা দেখো, এখানে নিচে দেওয়া আছে যে বায়ুতে বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প ইত্যাদি থাকে। তাহলে এগুলোই হচ্ছে বায়ুর উপাদান। কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। তারপরে কি আছে দেখো, বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি উপায় লেখো। তো আমরা বায়ু দূষণ প্রতিরোধের জন্য 41 পৃষ্ঠায় একটা পয়েন্ট পড়েছিলাম, সেখানে কি লিখেছে দেখো, যে মোটর গাড়ির পরিবর্তে যদি আমরা সাইকেলে চলাচল করি সেক্ষেত্রে মোটর যানের যে কালো ধোঁয়া সেটা হবে না। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে গাড়ির ধোঁয়া রোধে, গাড়ি দূষণ রোধ করে, গাড়ির ধোঁয়া যে সিস্টেমটা আছে গাড়ির ধোঁয়ার, সেটার যদি পরিবর্তনে আমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে কি হয়, বায়ু দূষণ রোধ করতে পারি। তো এই বিষয়গুলো, এছাড়া কি আছে, কলকারখানার ধোঁয়া কম করে, কিংবা আগুন, যে আগুন আমাদের প্রয়োজন না হলে যদি আমরা যে কোনো জায়গায় অকারণে আগুন না জ্বালাই, তো এভাবে আমরা কি করতে পারি, বায়ু দূষণ রোধ করতে পারি। তো আমাদেরকে কয়টা কারণ লিখতে বলেছে, তিনটি। তো আমরা যে কোনো তিনটি লিখতে পারি, বায়ু দূষণ প্রতিরোধ করার তিনটি কারণ কী কী, পায়ে হেঁটে সাইকেলে চলাচল, সাইকেলে বা পায়ে হেঁটে চলাচল করা গাড়ির বদলে, এছাড়া হচ্ছে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, তারপরে কি আছে যে গাড়ির ধোঁয়া রোধ করা। এগুলো করলেই আমাদের বায়ু দূষণ অনেকটা কমে যাবে। তোমাদের অনুশীলনীতে এই তিনটি প্রশ্ন ছিল। এছাড়াও তোমরা রিডিংটা পড়লে আরও অনেক প্রশ্ন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এছাড়া তোমাদের যে পাঠ পরিকল্পনা, সেখানে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছিলাম তোমাদের সহায়ক হিসেবে, সেগুলো একটু আমরা দেখে ফেলি। বায়ু কী কী উপাদান আছে, বায়ুর গুরুত্ব লেখো। তো আমরা একটু আগেই পড়েছি বায়ুর চারটি উপাদান আছে, বায়ুর চারটি উপাদানের নাম হলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। বায়ুর গুরুত্ব হলো, এক, মানুষসহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে, আর দুই হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। যেমন উদ্ভিদ তার খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করছে, মানুষ তার শ্বাস প্রশ্বাসে বায়ু ব্যবহার করছে। তাহলে দেখা যাচ্ছে সব কিছুতেই কিন্তু মানুষের কিংবা প্রত্যেকটা জীবেরই কি বায়ু প্রয়োজন আছে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ু দূষণ কাকে বলে, বায়ু দূষণের চারটি কারণ লেখো। বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া ও গন্ধ দ্বারা বায়ু দূষণকে বায়ু দূষণ বলে। দূষিত বায়ু মানে বায়ুকে দূষিত হওয়াকে বায়ু দূষণ বলে। এটা তোমাদের বই আরও সুন্দর করে লেখা আছে। দেখো, বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে, একেই বায়ু দূষণ বলে। তারপরে দেখো কি আছে, বায়ু দূষণের চারটি কারণ। বায়ু দূষণের চারটি কারণ হলো,
এক মোটর গাড়ি ও কলকারখানার ধোঁয়া, দুই আগুনের ছাই ও ধোঁয়া, তিন সিগারেটের ধোঁয়া, চার যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা। তাহলে আমরা বায়ু দূষণের চারটি কারণও পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও বায়ু দূষণ প্রতিরোধের ভালো উপায় কি। আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো, এক হাত পাকা ব্যবহার করলে বায়ুর উপস্থিতি বোঝা যায়, বাতাসের কারণে গাছের ডালপালা ও পাতা নড়ে, বৈদ্যুতিক পাখা চালালে আমাদের গায়ে বাতাস লাগে। বায়ু দূষণ প্রতিরোধের ভালো উপায় হলো শক্তির ব্যবহার কমিয়ে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো। এরপরে হচ্ছে ঘ, উদ্ভিদ ও প্রাণীর জীবনে বায়ুর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, অক্সিজেনের প্রয়োজনীয়তা লেখো। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে, মানুষসহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে, তাই বলা যায় উদ্ভিদ ও প্রাণীর জীবনে বায়ুর প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে যেটা বলেছে অক্সিজেনের প্রয়োজনীয়তা, অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয় এবং সেই অক্সিজেন প্রাণী শ্বাসের মাধ্যমে গ্রহণ করে জীবন ধারণ করে। এছাড়াও হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। তো এই ছিল তোমাদের অভিক্ষার সিলেবাস অনুযায়ী ষষ্ঠ অধ্যায়ের কিছু রচনামূলক প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়েছি। তো তোমরা কি করবে, এগুলো সবগুলো ভালোভাবে শিখবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করবে। তো তোমাদের জন্য আজকের বাড়ি কাজ থাকছে বামডান, 10টি বামডান মিলকরণ। তোমাদের এই বামডানের যে ছকটি আছে সেটি আমি দিয়ে দিব, তোমাদের ক্লাসের সাথে পেয়ে যাবে এবং সেখান থেকে দেখে অবশ্যই করে ফেলবে, যেহেতু 6 তারিখ আমাদের বাড়ি কাজ জমা নিবে সম্ভাব্য। তো তোমরা অবশ্যই এর মধ্যে শেষ করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।